রহিম, প্রিয় শিক্ষার্থীরা, ইনশাআল্লাহ তোমরা ভালো আছো, আমরাও ভালো আছি। আমরা অনলাইনে প্রতিটা বিষয়ে ক্লাস করছি। তোমরা অবশ্যই ক্লাসগুলো মনোযোগ সহকারে শুনবা। প্রিয় শিক্ষার্থীরা, আজকে তোমাদের যে বিষয়ে আমি আলোচনা করব, সে বিষয় ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম পত্র তৃতীয় অধ্যায়। এই তৃতীয় অধ্যায়ে আলোচনা করব, তার আগে তোমাদের আমি কিছু কথা বলি। এর থেকে আমরা কথা বলার মধ্যে থেকে, ঘটনার মধ্যে থেকে আমরা আজকে পাঠ শিরোনামা বাইর করতে পারি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা সবাই জানি যে নদীতে মাছ থাকে, বনেতে গাছ জন্মায়, মাটিতে বিভিন্ন ধরনের ফলমূল শাকসবজি জন্মায়। এটা ঠিক, কিন্তু যদি কেউ মাটিতে চাষাবাস করে, কেউ যদি মাছ চাষ করে, আবার কেউ যদি বনায়নের কথা বলে, তবে এর পেছনে অবশ্যই উদ্যোক্তা বা উদ্যোগের প্রয়োজন আছে। ঠিক তেমনই আমরা যদি ব্যবসা করতে যাই, এর পেছনে কিন্তু ব্যবসা মালিক থাকতে হবে। এখানে মালিক এক বা একাধিক হতে পারে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এই ঘটনা থেকে, এই আলোচনা থেকে আমরা বলতে পারি যে ব্যবসা করতে গেলে অবশ্যই কি মালিকের দরকার আছে। কারণ একজন মালিক সে শ্রম, মেধা, মূলধন দিয়ে কি ব্যবসা করে। আর আজকের আমাদের পার্সেলনার হবে মালিকানা ভিত্তিতে ব্যবসা সংগঠন, এর প্রকারভেদ। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এখন বোর্ডের দিকে তোমরা এখন লক্ষ্য করো। আজকের আমাদের আলোচ্য বিষয় মালিকানা ভিত্তিতে, এর আমরা প্রকারভেদ আজকে আমরা আলোচনায় আসবো। আমরা আলোচনায় একটা একটা আলোচনা করবো, আর একটা একটা আমরা বলে আসবো। তোমরা মনোযোগ সহকারে এই পড়াশোনা তোমরা দেখো, লেকচারটা দেখো। তাহলে মালিকানা ভিত্তিতে ব্যবসায় সংগঠন আমরা আলোচনায় আসবো। মালিকানা ভিত্তিতে ব্যবসা সংগঠনকে নিম্নে কতগুলো ভাগে ভাগ করছে। তাহলে ফার্স্টে যেটা ভাগ করছে সেটা আমি একটা ঘটনা বলি, যে ঘটনা থেকে আমরা বলতে পারবো যে এক নম্বর হলো কি মালিকানা ভিত্তিতে ব্যবসায় সংগঠনের প্রোগ্রামে জনাব মেহেদি চাকরি ছেড়ে সে একটি ডেইলি ফার্ম প্রতিষ্ঠা করলো। সে নিজে অর্থায়ন করলো, নিজেই সার্বিকভাবে দেখাশোনা করল। যদি কোনো অর্থের প্রয়োজন হয় সে নিজেই কী দেয়, যোগান দেয়। এতে তার ফার্মটা প্রচুর লাভবান হয়, সে লাভ সে নিজেই ভোগ করে, সে নিজে ভোগ করে এবং সর্বক্ষেত্রে সে কী করে কি দেখাশোনা করে। তাহলে আমি যে কথাটা বললাম যে এই ঘটনার থেকে আমরা বলতে পারবো যে কি ব্যবসা মালিকানা সংগঠনে প্রথম যে হলো কি প্রকারভেদ আমরা নির্দ্বিধায় বলতে পারি, সেটা কি হলো কি এক মালিকানা ব্যবসায় সংগঠন। প্রিয় শিক্ষার্থীরা, আমরা জানি যে কি এক মালিকানা ব্যবসায় সংগঠন বলতে একজন মাত্র ব্যক্তি কর্তৃক পরিচালিত
গঠিত এবং নিয়ন্ত্রিত ব্যবসাকে আমরা কি বলবো, কি এক মালিকানা ব্যবসা বলবো। এই এক মালিকানা ব্যবসার মালিক কিন্তু সর্বেসর্বা। এই এক মালিকানা ব্যবসা যা লাভ হবে সেটা মালিক একাই ভোগ করবে, যদি কোনো ঝুঁকি আছে সে একাই বহন করবে। কিন্তু তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এক মালিকানা ব্যবসা সম্বন্ধে অধ্যাপক ভুলার বলেছেন যে কি, এক মালিকানা ব্যবসা বলতে একজন মাত্র ব্যক্তি দ্বারা নিয়ন্ত্রিত পরিচালিত ব্যবসাকে আমরা কি বলবো, এক মালিকানা ব্যবসা বলবো। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা এক মালিকানা ব্যবসার সংজ্ঞা আমরা যদি আলোচনা করি, তাহলে আমরা এখানে দেখতে পাবো যে কি, এক মালিকানা ব্যবসায় একজন মাত্র মালিক থাকবে। এই মালিক কি ব্যবসায় সর্বেসর্বা। এক মালিকানা ব্যবসা গঠন করতে সহজে গঠন করা যায়, আইনে কোনো বাধ্যবাধকতা নাই। এক মালিকানা ব্যবসা আমরা যে কোনো পরিস্থিতি অর্থাৎ দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করা যায়। আর আমরা আলোচনা থেকে আমরা বলতে পারি যে পৃথিবীর সর্বপ্রাচীনতম ব্যবসা হলো কি, এক মালিকানা ব্যবসা। কিন্তু প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা এই এক মালিকানা ব্যবসার থেকে আমরা এগুলো জানতে পারলাম। তাহলে আমরা সবাই সহজভাবে বলতে পারবো যে এক মালিকানা ব্যবসা বলতে একজন মাত্র ব্যক্তি কর্তৃক নিয়ন্ত্রিত পরিচালিত ব্যবসাকে এক মালিকানা ব্যবসা বলবো। তাহলে প্রিয় এখন হলো কি, এর পর্যায়ে দ্বিতীয় পর্যায়ে আমরা যাব। যাওয়ার আগে আমি আবার একটা ঘটনা বলব, সেই ঘটনার থেকে তোমরা অবশ্যই কী করতে পারবা, জানতে পারো পরবর্তী তোমার হলো কি ব্যবসায় সংগঠন নেয়ের হলো কি, তোমার হলো কি দ্বিতীয় প্রকারভেদটা কি। জনাব জীবন চারকলের ব্যবসা শুরু করে করার পর সে কি ভালোই তার কাটছিল, কিন্তু দেখা গেল কি পাশাপাশি অনেকগুলো উন্নত মানের চারকল প্রতিষ্ঠিত হয়ে গেছে। এতে তার ব্যবসা ভালো যাচ্ছিল না। এবার ভালো ব্যবসা করতে গেলে তার কী দরকার, মূলধনের দরকার এবং জনবলের দরকার। সে চিন্তা করলো যে কি, তার বন্ধু সুমনকে নিয়ে সে কি হলো চুক্তির মাধ্যমে ব্যবসা আরম্ভ করলো, এবং এতে তার কী হলো কি মূলধনের যে তোমার অভাব ছিল সেই অভাবটা পূরণ হলো এবং জনবলটাও সেখানে পূরণ হলো। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই ঘটনা থেকে আমরা বলতে পারি ব্যবসাটা কি, অবশ্যই তোমরা বলতে পারো এই ব্যবসাটা হলো কি অংশীদারি ব্যবসা। তাহলে আমরা দ্বিতীয় যেটা আমরা জানলাম মালিকানা ভিত্তিক ব্যবসা সংগঠন কি, অংশীদারি ব্যবসা বা শরিকানা ব্যবসা। অংশীদারি ব্যবসা, প্রিয় শিক্ষার্থীরা তোমরা অবশ্যই জানো যে কি অংশীদারি ব্যবসা কি। আমরা জানি যে কি অংশীদারি ব্যবসা বলতে দুই বা ততোধিক ব্যক্তি মুনাফা অর্জনের উদ্দেশ্যে চুক্তিবদ্ধ হয়ে যে ব্যবসায় সংগঠন করে তুলবে তাকে আমরা কি বলবো, কি অংশীদারি ব্যবসা বলবো। প্রিয় শিক্ষার্থীরা আমি আবার বলতেছি, দুই বা ততোধিক ব্যক্তি মুনাফা অর্জনের উদ্দেশ্যে চুক্তিবদ্ধ হয়ে যে ব্যবসাটা করবে সেটাকে আমরা কি বলবো, কি অংশীদারি ব্যবসা বলবো। প্রিয় শিক্ষার্থীরা, অংশীদারি ব্যবসায় অবশ্যই অবশ্যই চুক্তি করতে হবে। চুক্তি লিখিত হতে পারে, মৌখিকও হতে পারে, তবে লিখিত চুক্তি আইনের গ্রহণীয়তা সবচেয়ে বেশি। কিন্তু প্রিয় শিক্ষার্থীরা, আমাদের দেশে প্রচলিত আইন 1932 সালের আইন অনুযায়ী কী হলো কি অংশীদারি ব্যবসা কী হবে, কি গঠিত এবং পরিচালিত হবে। কিন্তু প্রিয় শিক্ষার্থীরা, অংশীদারি ব্যবসা যদি আমরা যদি কী করি যে আলোচনা থেকে আমরা যে জিনিসগুলো পাই, অংশীদারি ব্যবসা হলো কি চুক্তির মাধ্যমে অবশ্যই করতে হবে অংশীদারি ব্যবসা, ঠিক আছে। একে অপরের প্রতি কি অগাধ বিশ্বাস থাকতে হবে অংশীদারি ব্যবসায়। প্রিয় শিক্ষার্থীরা, অংশীদারি ব্যবসা কিন্তু একই অসীম। কিন্তু তাহলে শিক্ষার্থীরা, তাহলে আমরা জানলাম অংশীদারি ব্যবসাটা কি। আমি আবারও বলছি, দুই বা ততোধিক ব্যক্তি মুনাফা অর্জনের উদ্দেশ্যে চুক্তিবদ্ধ হয়ে যে ব্যবসায় সংগঠন গড়ে তুলবে সেটাকে আমরা কি অংশীদারি ব্যবসা বলব। প্রিয় শিক্ষার্থীরা, অংশীদারি ব্যবসার ক্ষেত্রে কিন্তু এখানে সদস্য সংখ্যা নির্ধারিত করা আছে, কিন্তু বলা আছে, কিন্তু এখানে বলা আছে যে কি সাধারণ ক্ষেত্রে হলো কি অংশীদারি ব্যবসা 2 থেকে 20 জন এবং
ব্যবসার ক্ষেত্রে ব্যাংকিং এর ক্ষেত্রে দুই থেকে দশ জন। আমি আবারও বলতেছি প্রিয় শিক্ষার্থীরা, ব্যাংকের ক্ষেত্রে অংশীদার ব্যবসার সদস্য হবে দুই থেকে দশ জন এবং সাধারণের ক্ষেত্রে হবে দুই থেকে বিশ জন। তাহলে আমরা অংশীদারি ব্যবসা জানলাম। তাহলে আমরা এর পরবর্তী যে আমরা মালিকানা ভিত্তিক ব্যবসার সংকট আছে সেটা আমরা আসি, সেটা হলো কি, তৃতীয়টা হলো যৌথ মূলধন। যৌথ মূলধনই ব্যবসা বা কোম্পানি। এটা আমরা এভাবে বলতে পারি, যৌথ মূলধনী ব্যবসা বা কোম্পানি, এটাকে জয়েন্ট স্টক বিজনেস বলা হচ্ছে বা কোম্পানি বলা হচ্ছে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা যৌথ মূলধনের ব্যবসা কি এটা আমরা আলোচনায় আসবো। সে আলোচনা করার আগে আমরা জানব যে এক মালিকানার কিছু সীমাবদ্ধতা ফলে কিন্তু অংশীদারি ব্যবসা কিন্তু গঠিত হয়ে যায়, আবার অংশীদারি ব্যবসা কিছু সীমাবদ্ধতা এবং আইনের জটিলতার জন্য কিন্তু কী হয়েছে কি, যৌথ মূলধনী ব্যবসা কিন্তু শুরু হয়েছে কিন্তু। তাহলে যৌথ মূলধনী ব্যবসা বলতে সহজ কথায় আমরা বলব, যৌথভাবে মুনাফা অর্জনের উদ্দেশ্যে আইনের মাধ্যমে যে ব্যবসায়ী সংগঠনটা গড়ে তুলবে সেটাকে আমরা কী বলবো, কি যৌথ মূলধনী কি আমরা কি ব্যবসা করবো। প্রিয় শিক্ষার্থী, আমি আবার বলছি, মুনাফা অর্জনের উদ্দেশ্যে যৌথভাবে আইনের মাধ্যমে যে ব্যবসাটা আমরা গড়ে তুলব সেটাকে আমরা কী বলবো, কি যৌথ মূলধনী ব্যবসা বা কোম্পানি বলবো। আমরা জানি যৌথ মূলধনী কোম্পানি কিন্তু আইনের মাধ্যমে কী হবে, কি সৃষ্টি হবে এবং আইনের মাধ্যমে কিন্তু এর পরিসমাপ্তি হবে, কিন্তু বিলোপ সাধন হবে। কিন্তু আমাদের দেশের 1994 সালে, আমি আবার বলতেছি, বাংলাদেশের যৌথ মূলধনী বা কোম্পানি 1994 সালের আইন দ্বারা গঠিত এবং পরিচালিত। অনেকে কিন্তু অনেকভাবে কিন্তু সংজ্ঞায় করছে, কিন্তু যৌথ মূলধনী এখানে বলা হচ্ছে কি, আইনের শ্রেষ্ঠ ব্যক্তি কৃত্রিম সত্তাটাকে কী করা হয়, বলা হচ্ছে কি যৌথ মূলধনী বা কোম্পানি বলা হচ্ছে। আমি আবারও বলতেছি কি, যৌথ মূলধনী ব্যবসা বা কোম্পানি বলা হচ্ছে কি আইনের শ্রেষ্ঠ ব্যক্তি কৃত্রিম সত্তাটাকে আমরা কী বলছি, কি যৌথ মূলধনী আমরা বলছি। কিন্তু এই সংজ্ঞাটাকে আমরা বিশ্লেষণ করতে আমরা পাই, এটা আইনের মাধ্যমে কিন্তু সৃষ্টি হবে। কিন্তু তারপরে আমরা যেটা পাই এটা হলো কি কৃত্রিম সত্তা, তারপরে আমরা যেটা পাই নিজস্ব সীলমোহর থাকবে কিন্তু। তাহলে আমরা যৌথ মূলধনী ব্যবসাটা কি আমরা এটা জানলাম। এরপরে আমরা যেটা পাবো ব্যবসায় মালিকানা ভিত্তিতে ব্যবসায় সংগঠন, এরপরে যেটা পাবো সেটা হলো কি সমবায় সমিতি। সমবায় সমিতি কোঅপারেটিভ বলা হচ্ছে এখানে, সমবায় সমিতি। আমরা জানি শিক্ষার্থীরা, তোমরা সবাই জানো, কেউ কিন্তু নিজেই কিন্তু স্বয়ং সম্পূর্ণ নয়, কিন্তু এক একজন এক একজনের ওপর কী হলো কি নির্ভরশীল, আর এই নির্ভরশীলের ওপরেই কিন্তু সূত্রপাত হয়েছে কিন্তু সমবায় সমিতি। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা জানলাম সমবায় সমিতি, এখানে পরিষ্কারভাবে আমরা সংজ্ঞা আমি দিচ্ছি, সহজ কথায় আমি বলবো যে কী হলো কি সমশ্রেণী, সমশ্রেণী কতিপয় ব্যক্তি, যেমন হতে পারে কামার কুমার জেলে তাতে ইত্যাদি, এদের নিজের আর্থিক কল্যাণ সাধনের জন্য যে ব্যবসায় সংগঠনটা গড়ে তুলবে সেটাকে বলা হচ্ছে কি সমবায় সমিতি। আমরা সমবায় সমিতির সংজ্ঞা আমি আবার বলতেছি কি, একই গোত্র বিশিষ্ট যেমন কামার কুমার জেলে তাতে নিজেদের আর্থিক কল্যাণ সাধনের জন্য যে ব্যবসায় সংগঠনটা গড়ে তুলবে সেটাকে আমরা বলবো কি সমবায় সমিতি। আমরা এক মালিকানা ব্যবসায় দেখছি কি মুনাফা, অংশীদারি ব্যবসায় মুনাফা, তারপরে যৌথ মূলধনী ব্যবসায় কিন্তু মুনাফা, কিন্তু আমরা সমবায় সমিতির ক্ষেত্রে এসে দেখলাম কি এই সমবায় সমিতিকে মুনাফার জন্য নয়, যেবা যারা সদস্য হবে তারা কী হবে কি আর্থিক কল্যাণ সাধন। সমবায় মূল মন্ত্র আছে, বলা হচ্ছে সকলের তরে সকলে আমরা
ওর থেকে আমরা পরের তরে আবার বলা হচ্ছে কি একতায় বল। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে সমবায় সমিতি আমরা যদি একটু ইতিহাস জানি তাহলে আমরা ওখানে দেখছি দেখি হলো কি শিল্প বিপ্লবের পর, অর্থাৎ হলো যারা বিত্তবান ব্যক্তি এরা কী করতো কি নিজের ইচ্ছা মতো, কিন্তু যারা অধীনস্থ তাদেরকে কী হচ্ছে কি পায়ে ঘাড়ের উপর পা দিতে কী করতো তাদেরকে ইচ্ছা মতো তাদেরকে ব্যবহার করতো, আর এর এর হাত থেকে এর পরিত্রাণের হাত থেকে কিন্তু বাঁচার জন্য কিন্তু সমবায় সমিতি 1844 সালে রস ডেল নামে এক ভদ্রলোক ইংল্যান্ডের, সে 28 জন শ্রমিক নিয়ে 28 পাউন্ড নিয়ে সর্বপ্রথম কিন্তু কি রস ডেল সমবায় সমিতি সে কী করে কি শুরু করে। আর এই জন্য সমবায় সমিতির হলো কি বলা যায় আর কি জনকে রস ডেলকে বলা হচ্ছে কিন্তু। তাহলে প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা সমবায় সমিতির সংজ্ঞা যদি আলোচনা করতে যদি আমরা করি তাহলে আমরা দেখতে পাই যে কি সমবায় সমিতি হলো কি একটা আর্থিক সংগঠন। এখানে বলা হচ্ছে কি নিজেদের কি কল্যাণ সাধনের মুখ্য উদ্দেশ্য, সমবায় আইন অনুযায়ী পরিচালিত হবে এবং সমবায় সমিতি সবাই কিন্তু কী হলো কি ভোটাধিকারের কি সমান থাকবে। কিন্তু আমাদের দেশে 2001 সালের আইনটা সংশোধন করে 2004 সালে আইন অনুযায়ী কিন্তু সমবায় সমিতি গঠিত এবং পরিচালিত হচ্ছে। প্রিয় শিক্ষার্থীরা, আমি আবারও তোমাদের বলতেছি এইগুলো তোমরা অবশ্যই অবশ্যই তোমরা কি সংজ্ঞাগুলো তোমরা জানবা, জানলে কি হবে কি তোমাদের জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক যে প্রশ্ন থাকবে সেগুলো তোমরা কি উত্তর দিতে পারবে এবং এখানে নৈমিত্তিকে তোমরা কিন্তু কি করতে পারবা উত্তর দিতে পারবা। যেমন আমি এখানে বলি দেখি কোন ব্যবসার কি হলো কি তোমার হলো কি মুনাফা উদ্দেশ্য মুখ্য নয়, এখানে আমি 4টা দিয়ে দিলাম, তাহলে আমরা জানলাম দেখি সমবায় সমিতি কি হলো কি এটা কি মুখ্য বিষয় কি নয় মুনাফা নয় কিন্তু। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা, এরপরে যে ব্যবসাটা আছে আমরা চলে আসবো কি রাষ্ট্রীয় ব্যবসা। প্রিয় শিক্ষার্থীরা, রাষ্ট্রীয় ব্যবসা টেট বিজ এখানে বলা হচ্ছে কি হলো কি প্রিয় শিক্ষার্থীরা, এখানে হলো কি সরকার এখানে কি এই রাষ্ট্রীয় ব্যবসাটাকে পরিচালনা করবে। রাষ্ট্র ব্যবসায় আমরা পরিচালনা করতে যে আমরা কি একটু আলোচনা আসি, প্রায় 3 কাল থেকে কিন্তু মানুষ কিন্তু মুক্তভাবে কিন্তু ব্যবসা করে আসছে কিন্তু কিন্তু দেখা যাচ্ছে কিছু ব্যবসায়ীরা জনগণের কাছে জিম্মি হয়েছে কিন্তু, আর এই জিম্মির হাত থেকে মুক্ত করার জন্য কিন্তু সরকার যে ব্যবসায় সংগঠনটা গড়ে তুলছে সেটাকে বলা হচ্ছে কি রাষ্ট্রীয় ব্যবসা। রাষ্ট্রীয় ব্যবসা বলতে সহজ কথায় আমরা বলবো কি রাষ্ট্র কর্তৃক পরিচালিত নিয়ন্ত্রিত গঠিত ব্যবসাকে আমরা কি রাষ্ট্রীয় ব্যবসা বলবো। আমি আবার বলতেছি রাষ্ট্র কর্তৃক পরিচালিত নিয়ন্ত্রিত গঠিত ব্যবসাকে আমরা রাষ্ট্রীয় ব্যবসা করবো। রাষ্ট্রীয় ব্যবসার মূল লক্ষ্য হচ্ছে কি জনগণের কল্যাণ সাধন। প্রিয় শিক্ষার্থীরা, আমরা সবাই কী দেখলাম মূল উদ্দেশ্য আমরা দেখলাম কি শ্রমিকদের যারা থাকবে তারাকে আর্থিক কল্যাণ সাধন, আর রাষ্ট্রীয় ব্যবসার ক্ষেত্রে কী হলো কি জনগণের কল্যাণ সাধন। কিন্তু তাহলে আমরা জানলাম যে কী হলো কি রাষ্ট্রীয় ব্যবসা, রাষ্ট্র কর্তৃক পরিচালিত নিয়ন্ত্রিত ব্যবসাকে আমরা কী বলতেছি কি রাষ্ট্রীয় ব্যবসা বলতেছি। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা, তাহলে রাষ্ট্রীয় ব্যবসা এটা সরকার কিন্তু কী করবে কি নিয়ন্ত্রণ করবে গঠিত হবে কিন্তু রাষ্ট্রীয় ব্যবসা। রাষ্ট্রীয় ব্যবসার মালিকানা আধা হতে পারে অর্থাৎ হলো কি পুরাটাই হতে পারে কিন্তু মালিকানা কিন্তু সরকার কিন্তু হতে পারে কিন্তু। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা এখানে রাষ্ট্রীয় ব্যবসা আমরা জানলাম, এরপরে যে ব্যবসাটা আছে সেই ব্যবসাটা আমরা কী বলবো কি সংগঠন, অর্থাৎ মালিকানা ভিত্তিতে ব্যবসায় সংগঠন। পরবর্তী যে ব্যবসায় আমরা ভাবে দেখতে পাচ্ছি সেটা হলো কি যৌথ উদ্যোগে, যৌথ উদ্যোগে ব্যবসা। প্রিয় শিক্ষার্থীরা, যৌথ উদ্যোগে ব্যবসা বলতে আমরা জানবো যে কি দেশি এবং বিদেশি অর্থায়নে উদ্যোক্তার সমন্বয়ে যে ব্যবসাটা গঠিত হবে সেটাকে আমরা বলতে যৌথ উদ্যোগের ব্যবসা। আমি আবারও বলতেছি দেশি এবং
বিদেশি দেশি এবং বিদেশি উদ্যোক্তাদের সমন্বয়ে যে ব্যবসাটা গঠিত হবে সেটাকে আমরা বলবো যৌথ উদ্যোগে ব্যবসা। তাহলে আমরা তো আলোচনা করব, তাহলে আমাদের দেশে যৌথ উদ্যোগে ব্যবসা কি আছে এখানে পরিষ্কার বলা হচ্ছে যে কি আছে তোমার লোকে গ্রামীণফোন, এটা যৌথ উদ্যোগে হয়েছে। কিন্তু আবার যদি আমরা জানি যে ইন্ডিয়ার হিরো হোন্ডা ইন্ডিয়া এবং জাপান যৌথভাবে কিন্তু এই ব্যবসাটা তারা করছে, কিন্তু তাহলে এর পরবর্তীতে যেটা আমরা দেখতে পাই মালিকানা ভিত্তিতে ব্যবসায় সংগঠন সেটা হলো কি সরকারি এবং বেসরকারি অংশীদারি মূলত ব্যবসা। আমরা একটু লিখি প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা লিখি সরকারি ও বেসরকারি ব্যবসা। তাহলে আমরা আলোচনা আছি কি সরকারি ও বেসরকারি অংশীদারিত্বে ব্যবসা। সরকার এবং বেসরকারি দুইটা অর্থায়নে যে ব্যবসায় সংগঠনটা হবে সেটাকে আমরা কি বলবো কি সরকারি এবং বেসরকারি অংশীদারিত্বে ব্যবসা। প্রিয় শিক্ষার্থীরা আমি আবারও বলতেছি, প্রিয় শিক্ষার্থীরা সরকারি ও বেসরকারি যৌথ অর্থায়নে যে ব্যবসায় সংগঠনটা গড়ে উঠবে সেটাকে আমরা বলবো কি সরকারি ও বেসরকারি অংশীদারিত্বে ভিত্তিতে ব্যবসা। এটা আমরা যদি লক্ষ্য করি দেখতে পারবো যে কি হলো কি আমাদের দেশে নতুন নতুন ব্যবসায়ীদের উন্মোচন হচ্ছে, তার মধ্যে পিপি বলা হচ্ছে, এখানে পিপি বলা হচ্ছে, এখানে এটা হচ্ছে হলো পাবলিক প্রাইভেট পার্টনারশিপ ব্যবসা, এখানে বলা হচ্ছে পিপিপি বলা হচ্ছে, পিতে এখানে বলা হচ্ছে কি পাবলিক প্রাইভেট পার্টনারশিপ ব্যবসা। এগুলো ব্যবসা কিন্তু সরকার এবং বেসরকারি অংশীদারের ভিত্তিতে নতুন নতুন কিন্তু এগুলো ব্যবসা উদ্ভব হয়েছে। কিন্তু প্রিয় শিক্ষার্থীরা আমরা কিন্তু আলোচনায় কিন্তু শেষ পর্যায়ে চলে এসেছি, তোমাদের কাছে আমার নির্দেশনা থাকবে এই পড়াগুলো তোমরা সঠিকভাবে দেখবা। যদি আমরা যদি এই প্রকারভেদগুলো মালিকানা ভিত্তিতে ব্যবসায় সংগঠনের প্রকারগুলো একটা একটা করে জানি তাহলে তোমাদের এই চ্যাপ্টার থেকে আলাদা আলাদা চ্যাপ্টার আছে এখান থেকে যে জ্ঞানমূলক অনুধাবনমূলক যদি প্রশ্ন আছে তাহলে তোমরা কী করতে উত্তর করতে পারবে। তোমাকে যে অবশ্যই অবশ্যই জ্ঞান এবং অনুধাবনমূলক প্রশ্নকে অবশ্যই তোমাকে ঠোঁটে রাখতে হবে, ঠোঁটো স্তরটা মুখস্থ রাখতে হবে, তাছাড়া তোমরা কি উত্তর দিতে পারবে না। জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক। প্রিয় শিক্ষার্থীরা তোমরা কাজ থেকে বিদায় নেব, বিদায় নেওয়ার আগে আমি ক্লাসে তোমাদের বলে থাকি পাঁচ রক্ত নামাজ তোমরা ঠিক মতো পড়বে, সবাই সবার জন্য দোয়া করবে, আর এই মহামারীর থেকে যেন আমরা পরিত্রাণ পাই আর সবাই তোমরা আমাদের জন্য দোয়া করে পরিশেষে সবার মঙ্গল কামনা করে আমি আমার কথা বলা শেষ করছি। আসসালামু আলাইকুম।